শেখ হাসিনা দুঃশাসনে আমাদের বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে বিচার বিভাগ ধ্বংস হয়েছে পুলিশ প্রশাসন ধ্বংস হয়েছে বাংলাদেশের সংবাদের স্বাধীনতা ধ্বংস হয়েছে বাংলাদেশের সকল ক্ষেত্র ধ্বংস হয়ে গেছে কিন্তু শেখ হাসিনা কাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে শেখ হাসিনা বিরোধী দলকে ধ্বংস করার চেষ্টা করেছে অসংখ্য গুম খুন করেছে শেখ হাসিনা বিডিআর ধ্বংস করেছে সেনাবাহিনীও কিঞ্চিত ধ্বংস করেছে কিন্তু শেখ হাসিনা সবচাইতে বড় ক্ষতি কাদের করেছে শেখ হাসিনা বিরোধী দলের রাজনীতিকে ঘৃণা প্রকাশ করত যে তারা দেশদ্রোহী তারা রাজাকার সব তারা স্বাধীনতা বিরোধী কিন্তু ঘৃণা করে কি তাদের সে ধ্বংস করতে পেরেছে উত্তর হচ্ছে না কিন্তু শেখ হাসিনার এই ঘৃণা রাজনীতির ফলে কার সবচেয়ে বড় ক্ষতি হলো শেখ হাসিনা বিরোধী দুর্বল করে দেওয়ার কারণে তার এই পনেরো বছরের দুঃশাসনের সময় মৌলবাদী শক্তিগুলো চাঙ্গা হয়েছে কারণ যখন মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে না বা সরকার সমালোচনা করতে পারে না তখন মানুষ চিৎকার করে তখন মানুষ শরীর ব্যবহার করতে চায় তখন মানুষ অবৈধ পন্থা অবলম্বন করতে চায় এবং এই সকল উগ্রবাদী তাকে সহায়তা করে উগ্র মৌলবাদী সংগঠনগুলো শেখ হাসিনা তাদেরকে শক্তিশালী করেছে আজকে উগ্রবাদীদের যেই জাগরণ দেখতে পাচ্ছি এর জন্য হানড্রেড পারসেন্ট শেখ হাসিনা দেয় এবং এর জন্যই তাকে ক্ষমতা রাখা তো যায় না তাকে টেনে আমরা নামিয়েছি এবং আমরা জানি যে ক্ষতিটি করেছে গেছে শেখ হাসিনা প্রত্যেকটি সেক্টরকে আবার ঠিক করতে হবে তাই মৌলবাদী জাগরণ যে এটা তো শেখ হাসিনার কারণেই হয়েছে শেখ হাসিনা থাকলেও এটা শেখ হাসিনা রুখতে পারতো না মৌলবাদীরা তাকে ক্ষমতা থেকে সরাত্তই যেভাবেই হোক আমরা যেমন আজকে গণজাগরণের মাধ্যমে তাকে সরিয়েছি আমরা এভাবে তাকে না সরালে যেভাবেই হোক যেভাবেই হোক এমনকি গণহত্যা করে হলেও তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতো কিন্তু আসলে সবচাইতে বড়ো ক্ষতি করেছে কার শেখ হাসিনা শেখ হাসিনা সবচাইতে বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগের কারণ শেখ হাসিনা আওয়ামী লীগের যে গৌরব ইতিহাস তা থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করে দিয়েছে আওয়ামী লীগ যে ভাষানীর আওয়ামী লীগ আওয়ামী লীগ যে শের বাংলার আওয়ামী লীগ আওয়ামী লীগ যে সৌর আওয়ামী লীগ আওয়ামী লীগ যে বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের আওয়ামী লীগ সেটা শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মীদেরকে ভুলিয়ে দিয়েছে সে বানিয়েছে আওয়ামী লীগকে শেখ পরিবারের দাদার সম্পত্তি কামালের সম্পত্তি জামালের সম্পত্তি সে বানিয়েছে এটা ফজলুর তাপসের সম্পত্তি সে বানিয়েছে শেখ সেলিম শেখ হেলালদের সম্পত্তি শেখ মনির সম্পত্তি সব শেখদের সম্পত্তি এ করে সে সবচাইতে বড় ক্ষতি করেছে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের ক্ষতি হওয়ার কারণে দেশের গণতন্ত্রের ক্ষতি হয়ে গেছে মৌলবাদীদের জাগরণ হয়েছে বিরোধী দলেরও ক্ষতি করেছে নিজের দলেরও ক্ষতি করেছে গণতন্ত্রকে হত্যা করেছে এর জন্য শেখ হাসিনা দায়ী তাই এখন অনেকে যারা বলে দেখেছ শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার ফলে এই মৌলবাদীতে জাগরণ হচ্ছে আমি বললাম তোরা গাধা নাম্বার ওয়ান তবে একটু সময় লাগবে রিফর্মড আওয়ামী লীগ জাগবেই আওয়ামী লীগ এখন রিবুট মোডে আছে আওয়ামী লীগ এখন রিলোড মোডে আছে আওয়ামী লীগ এখন ফ্যাক্টরি সেটিং আছে এই ফ্যাক্টরি সেটিং দিয়েই নতুন আওয়ামী লীগ জাগবে এবং সেই নতুন আওয়ামী লীগ জাগাকে আমি পূর্ণ সমর্থন করব যারা শেখ পরিবার থেকে আওয়ামী লীগকে মুক্ত করতে চায় যার যা রেসপেক্ট তাকে তার ডিউ দেওয়া হবে শেখ মুজিবুর রহমানের অপমানের জন্য শেখ হাসিনেরাই আর কেউ না আওয়ামী লীগের ক্ষতি করে ফেলেছে শেখ হাসিনা তবে আওয়ামী লীগকে রিফর্ম করেই আওয়ামী লীগ দেখিয়ে দেবে আওয়ামী লীগ আসলে ঐতিহ্যবাহী দল বারবার এই দলটিকে ক্ষতি করার চেষ্টা করেও শেখ মুজিব ক্ষতি করেছিল বাকশাল করে শেখ হাসিনা ক্ষতি করে কেন কিন্তু আওয়ামী লীগ আবার জাগবে গণতন্ত্রের জন্য এটা মাস্ট এবং যারা পরিবারতন্ত্রকে চান না তারা ভাবছেন যে তারে কেলে তো আবার সেই পরিবারতন্ত্র আমার চাইতে বেশি আপনারা পরিবারতন্ত্র ঘৃণা করেন না আমি বলছি যে সেটা তো জিয়া রহমানই বলে গিয়েছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড় তাহলে বিএনপি মোড়ে চলে যান সেই জিয়ার বিএনপিকে ফিরিয়ে আনেন মুক্তিযোদ্ধার বিএনপিকে ফিরিয়ে আনেন বিএনপিকে রিলোড মোড়ে নিয়ে যান তারেক রহমানের দিয়েই পরিবারতন্ত্রের শেষ হোক তারেকের মেয়ে যদি রাজনীতিতে আসতে চায় গ্রাসরুট লেভেল থেকে আসবে এক লাফে ভাইস চেয়ারম্যান হয়ে যাবে না এই প্রতিজ্ঞা করুন কিন্তু দেশের ক্রান্তি লগ্নে বিএনপির নেতৃত্ব চেঞ্জ করা ঠিক হবে না ভেবে দেখবেন কথাগুলো এবং তারেক রহমানের দেশে আসা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে গণতন্ত্রের স্বার্থে আপাতত সেটি স্বীকার করুন